ওয়েলকাম স্টুডেন্টস তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম এবং শেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি রিস্মিতা তাসমিম আমরা আজকে পড়ব অধ্যায় তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার এই অধ্যায়ের পাঠ উনিশ বিশ এবং একুশ তাহলে শুরু করা যাক প্রথমে আসি সাইবার অপরাধ নিয়ে সাইবার অপরাধ কী ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যখন কোনো অপরাধমূলক কাজ করা হয় তাকেই বলা হয় সাইবার অপরাধ অর্থাৎ কোনো অসাধু ব্যক্তি যখনই কোনো অপরাধমূলক কাজ করছে এবং সেক্ষেত্রে যদি ইন্টারনেট বা কোনো নেটওয়ার্কের ব্যবহার হয়ে থাকে সেটাকেই আমরা সাইবার অপরাধ বলবো তথ্য প্রযুক্তি জীবনে নতুন নতুন সুযোগ সুবিধা যেরকম সৃষ্টি করেছে সেরকম নতুন এক অপরাধের জন্মও দিয়েছে দিনে দিনে ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে এর সাহায্যে নতুন নতুন অপরাধের সংখ্যাও বাড়ছে কেননা ইন্টারনেটের ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারও হচ্ছে বলেই এই সাইবার অপরাধের জন্ম হয়ে হচ্ছে এবার আমরা সাইবার অপরাধের কিছু বাস্তব উদাহরণ সম্পর্কে জানবো যেগুলো তোমাদের পাঠ্য বইয়েও উল্লেখ করা আছে প্রথমটি হলো দুই সালের তিরিশ সেপ্টেম্বর চট্টগ্রামের রামুতে অসংখ্য বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয় এর মূল কারণ ছিল মানুষের মধ্যে ধর্মবিদ্বেষী মনোভাব তৈরি করতে ইন্টারনেটে কিছু অসাধু ব্যক্তি আপত্তিকর ছবি ছড়িয়ে দেয় যার ফলে মানুষের মাঝে একটি ধর্মবিদ্বেষী কোন্দল শুরু হয় এবং এরই রেশ ধরে রামুতে বৌদ্ধ বিহার পুড়িয়ে দেয় যা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ছিল এরপর দু হাজার তেরো সালের পনেরোই এপ্রিল যুক্তরাষ্ট্রের বস্টন শহরে একটি ম্যারাথন দৌড় শেষে উপস্থিত দর্শকের মাঝে বোমা বিস্ফোরণ হয় এবং এতে তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছিল এর পেছনেও সাইবার অপরাধ কীভাবে জড়িত তা হল যে ব্যক্তি এই বোমা হামলা করেছে সে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কিভাবে বোমা বানাতে হয় তা খুব সহজেই শিখে নিয়েছিল এছাড়াও দু সালের নয় জুন সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ডের নম্বর ও গোপন তথ্য প্রকাশিত হয়ে যায় দুর্বৃত্তরা ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকের তথ্য ভাণ্ডারকে হ্যাক করে এই দুর্ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে পৃথিবীতে নানা জায়গাতেই নানান অপরাধ সংঘটিত হচ্ছে যার পেছনে এই ইন্টারনেট অনেকাংশেই দায়ী এবার আমরা প্রচলিত কিছু সাইবার অপরাধ সম্পর্কে জানব প্রথমটি হলো স্প্যাম স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল আমরা অনেক সময় দেখব আমাদের ইমেইলে অনেক অপ্রয়োজনীয় কিছু ইমেল এসে থাকে এটা হতে পারে কোনো অ্যাডভার্টাইজ বা কোনো কিছুর প্রমোশন এমন কিছু অনেক সময় এমনও দেখা যায় যে এসবের আড়ালে স্প্যাম মেইল পাঠিয়ে একটি কম্পিউটারকে ভাইরাস আক্রান্ত করারও চেষ্টা করা হয়ে থাকে প্রতারণা ভুল পরিচয় বা ভুল তথ্য দিয়ে মানুষের সাথে যোগাযোগ করে নানাভাবে প্রতারণা করার চেষ্টা করা যেমন ইমেইলে লটারিতে অর্থপ্রাপ্তির কথা বলা অথবা এখন প্রায় আমরা দেখি যে বিকাশ বা অন্যান্য এ ধরনের ট্রানজ্যাকশনের যে অ্যাপস বা ওয়েবসাইটগুলো আছে এগুলোর মাধ্যমেও মানুষ নানানভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করে থাকে তারা ফোন করে বিভিন্ন ধরনের ভুল তথ্য দেয় বা এ ধরনের মিথ্যা কথা বলে মানুষকে প্রভাবিত করে তাদের কাছ থেকে তাদের ওই অ্যাকাউন্টের গোপন পিন বা এই কোডগুলো জেনে নেওয়ার চেষ্টা করে এগুলো হচ্ছে প্রতারণার মধ্যে পড়ে আপত্তিকর তথ্য প্রকাশ শত্রুতামূলকভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যে অনেক সময় কোনো মানুষ সম্পর্কে মিথ্যা বা আপত্তিকর তথ্য প্রকাশ করে তার ক্ষতি করার চেষ্টা করা হয় হুমকি প্রদর্শন অনেক অসাধু ব্যক্তি এখন ইমেইল ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে মানুষকে নানাভাবে হয়রানি করে থাকে তারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে অনেক তথ্য উদ্ঘাটন করে ফেলে সাইবার যুদ্ধ একটি দল বা গোষ্ঠী এমনকি একটি দেশ নানা কারণে সংঘবদ্ধ হয়ে অন্য একটি দল গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে দিতে পারে এর মধ্যে হতে পারে অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক গোপন তথ্য হ্যাক করে এগুলো নিয়ে ব্ল্যাকমেইল করা বা বিভিন্ন ধরনের ভয় দেখানো এগুলো সাইবার যুদ্ধের মধ্যে পড়বে এবার আমরা জানি দুর্নীতি নিদর্শনে তথ্য প্রযুক্তি কী ভূমিকা রাখতে পারে তথ্য প্রযুক্তি নতুন কিছু অপরাধের সৃষ্টি করেছে ঠিক তবে আগের অনেক দুর্নীতি নিরসনে এখন তথ্য প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন ই টেন্ডারের প্রচলন টেন্ডার হলো যখন কোনো বড় প্রতিষ্ঠান বা এমনকি সরকারি কোনো কাজের জন্য টেন্ডার বা বিজ্ঞপ্তি দেয়া হয় এবং অন্যান্য বিভিন্ন কোম্পানি যারা এই ধরনের কাজ করে তারা এগুলোর জন্য অ্যাপ্লাই করে এবং যে সবচেয়ে ভালো মূল্যে বা সবচেয়ে কম খরচে ভালো কাজটি করে দিতে পারবে তাদেরকেই এই টেন্ডারগুলো দেয়া হয় আগে দেখা যেত যখন কিনা টেকনোলজির প্রচলন হয়নি তখন অনেকেই ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে জোরপূর্বকভাবে এই টেন্ডারগুলো নিয়ে নিত কিন্তু বর্তমানে ই টেন্ডার হওয়াতে এগুলো সব অনলাইনেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়ে থাকে বলে কেউ সরাসরি এখানে কারো দেখা হওয়া বা হুমকি প্রদর্শনের কোনো সুযোগ থাকে না এই কারণে এই ক্ষেত্রে দুর্নীতি আগে থেকে অনেকখানি কমে গিয়েছে এবার ইন্টারনেটে উৎপাদনকারীর সরাসরি পণ্য বিক্রয়ের সুবিধা অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন করছে তাদের কাছ থেকে অনেক স্বল্প মূল্যে একজন মধ্যস্থকারী পণ্যগুলো কিনে নিয়ে পরবর্তীতে ক্রেতার কাছে অনেক উচ্চ দামে বিক্রয় করছে এতে করে উৎপাদনকারী নিজেও যেমন খুব একটা লাভবান হয় না অপরদিকে ক্রেতারাও অনেক ক্ষতির সম্মুখীন হয় অনেক উচ্চ মূল্যে তাদেরকে পণ্যগুলো কিনতে হয় তো ইন্টারনেট আসার ফলে এখন উৎপাদনকারীরা সরাসরি তাদের পণ্য ইন্টারনেটে অনলাইনে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যেও বিক্রি করতে পারছে এতে করে উৎপাদনকারীরা যেমন একটি ভালো লাভ করতে পারছে অপরদিকে ক্রেতারাও একটি সুন্দর সুন্দর মূল্যে ভালো মূল্যে পণ্যগুলো কিনতে পারছে মানুষের জন্য তথ্য উন্মুক্ত হওয়ায় রাষ্ট্রীয় কোনো অনৈতিক কাজের বিরুদ্ধে মানুষ তাদের মতামত দিতে পারছে এখন আমরা জানি মিডিয়া এবং ইন্টারনেটের কল্যাণে আমরা সবাই প্রত্যেকটি সাধারণ মানুষই একটি রাষ্ট্রে কি ঘটছে না ঘটছে সে সম্পর্কে সব ধরনের খবরই পেয়ে থাকি এবং খবর পাওয়া যায় বলেই সাধারণ মানুষ এখন তাদের মতামতও দেওয়ার সুযোগ পাচ্ছে এই মতামতগুলো তাদের ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারছে এবার আসবো আমরা তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে রাষ্ট্রীয় কার্যাবলীর সাথে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারই হল তথ্য অধিকার দুই সাল পর্যন্ত তিরানব্বইটি দেশে এই জাতীয় তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ তথ্য জানার জন্য প্রত্যেকেই তাদের অধিকার বহন করে বাংলাদেশে তথ্য অধিকার আইন দুই থেকে নয় চালু হয় বিশ্বের দেশে দেশে এই আইনের আওতায় প্রত্যেক প্রতিষ্ঠান তাদের তথ্যসমূহ প্রকাশ করতে বাধ্য থাকবে এই আইনের বরখেলাপ হলে প্রয়োজনীয় শাস্তিও দেয়া হয় এবং এসব বিষয় তদারকির জন্য সকল দেশে একটি তথ্য কমিশন থাকে বাংলাদেশের একটি তথ্য কমিশন রয়েছে এবং তা হলো ডাব্লিউ এই ওয়েবসাইটে গেলে আমরা তথ্য কমিশন সম্পর্কে এবং এই তথ্য আইন সম্পর্কে জানতে পারবো এখানে তোমাদের এই অধ্যায় শেষ হচ্ছে সেই সাথে পরীক্ষার সিলেবাসও শেষ হচ্ছে এবং এখন আমি তোমাদের নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথম প্রশ্নটি হলো কোনটি ক্ষতিকর সফটওয়্যার অপশন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ট্রোজেন হর্স গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স তো এখানে আমরা জানি এমএস ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা লেখালেখির কাজে ব্যবহার হয় এবং গুগল ক্রোম ও মজিলা ফায়ার হচ্ছে ওয়েব ব্রাউজার তাহলে আমাদের সঠিক উত্তর হলো ট্রোজন হর্স এথিক্যাল হ্যাকার হল ব্ল্যাক হ্যাট হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার ব্লু হ্যাট হ্যাকার নাকি গ্রে হ্যাট হ্যাকার আমরা জানি এথিক্যাল হ্যাকাররা মূলত ভালো উদ্দেশ্যে হ্যাকিংয়ের কাজ করে অর্থাৎ নিরাপত্তার একটি ছিদ্রসমূহ খুঁজে বের করতে এরা কাজ করে থাকে তাই এদেরকে আরেকটি নামে ডাকা হয় তা হলো হোয়াইট হ্যাট হ্যাকার এরপর আছে পাসওয়ার্ড নিরাপত্তায় আমাদের দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এখানে কোনটি সঠিক এক এক ও দুই দুই ও তিন নাকি এক দুই ও তিন আমরা জানি এই তিনটা বিষয়ই আমরা পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষায় ব্যবহার করি তাই সঠিক উত্তর হবে এক দুই ও তিন এখন কিছু বাড়ির কাজ দিয়ে দেব সেগুলো হলো তোমাদের এই বইয়ের যে নমুনা প্রশ্নগুলো আছে সেটার উত্তরগুলো লিখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তোমাদের পরীক্ষায় এই অধ্যায় দুই এবং তিন সিলেবাসে আছে সামনে তোমাদের পরীক্ষা আশা করি তোমরা সুন্দরভাবে বাসায় নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষাগুলো দেবে ঠিক যেভাবে তোমরা স্কুলে পরীক্ষা দিতে সেভাবেই তো আশা করি সবাই ভালো ভালো রেজাল্ট করবে এবং তোমাদের ভালো একটি ফলাফল আশা করছি